কর্তার ভূত রবীন্দ্রনাথ ঠাকুর। গল্প বলার আগে আমার প্রিয় ছাত্রছাত্রীদের কাছে আমি কিছু বার্তা দিতে চাই। এই গল্প শোনার আগে তোমরা তোমাদের সামনে তোমাদের টেক্সট বইটা রাখো, কারণ আমি গল্পের মাঝে মাঝে থেমে থেমে তোমাদেরকে MCQ কোয়েশ্চেনগুলো বলে দেব এবং তোমরা পেন্সিল নিয়ে সেগুলো মার্ক করে রাখবে। তাহলে তোমাদের এক্সামে যে কোনো MCQ কোয়েশ্চেন করতে পারবে অনায়াসেই। তো চলো শুরু করি। কর্তার ভূত রবীন্দ্রনাথ ঠাকুর। কর্তার ভূত গল্পটি লিপিকা গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। আর প্রতিটা গল্পের মূল কাব্যগ্রন্থ কি সেটা তোমরা জেনে নেবে, কারণ তোমাদের 5 নম্বর যে প্রশ্ন হয় সেই 5 নম্বর প্রশ্নের উত্তর লিখতে গিয়ে প্রথমে এটা উল্লেখ করে দিলে নম্বর বেশি পাওয়া যায়। তো শুরু করছি কর্তার ভূত। আমি আনন্দ স্যার। বুড়ো কর্তার মরণকালে দেশসুত সবাই বলে উঠল, তুমি গেলে আমাদের কি দশা হবে। কখন বলেছিল দেশবাসী, তুমি গেলে আমাদের কি দশা হবে, তো মরণকালে বলেছিল। শুনে তারও মনে দুঃখ হলো, ভাবলে আমি গেলে এদের ঠান্ডা রাখবে কে। আমি গেলে অর্থাৎ বুড়ো কর্তা গেলে দেশবাসীকে ঠান্ডা রাখবে কে। তা বলে মরণ তো এরোবার জো নেই। তবু দেবতা দয়া করে বললেন, ভাবনা কি, লোকটা ভূত হয়েই এদের ঘাড়ে চেপে থাক না। মানুষের মৃত্যু আছে, ভূতের তো মৃত্যু নেই। মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মানুষের মৃত্যু আছে ভূতের তো মৃত্যু নেই, কথাটা কে বলেছে? এটা দেবতা বলেন। দেশের লোক ভারী নিশ্চিন্ত হলো, কেননা ভবিষ্যৎকে মানলেই তার জন্যে যত ভাবনা, ভূতকে মানলে কোনো ভাবনাই নেই। সকল ভাবনা ভূতের মাথায় চাপে, অথচ তার মাথা নেই, সুতরাং কারো জন্যে মাথা ব্যথাও নেই। তবু সত্য সে যারা নিজে ভাবতে যায় তারা খায় ভূতের কানমোলা। মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কানমোলা কারা খায়? যারা স্বভাব দোষে নিজে ভাবতে যায়। সেই কানমোলা না যায় ছাড়ানো, তার থেকে না যায় পালানো। তার বিরুদ্ধে না চলে নালিশ, তার সম্বন্ধে না আছে বিচার। দেশসুদ্ধ লোক ভূতগ্রস্ত হয়ে চোখ বুজে চলে। দেশসুদ্ধ লোক ভূতগ্রস্ত হয়ে কিভাবে চলে? চোখ বুজে চলে। চোখ বুজে চলে কারা? দেশসুদ্ধ লোক। মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, দেশের তত্ত্বজ্ঞানীরা বলেন এই চোখ বুজে চলাই হচ্ছে জগতের সবচেয়ে আদিম চলা। এটাও একটা MCQ এবং মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে চোখ বুজে চলাই হচ্ছে জগতের সবচেয়ে আদিম চলা, এটা কারা বলেছে? তত্ত্বজ্ঞানীরা বলেন। একেই বলে অদৃষ্টের চালে চলা। এটাও ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তাহলে তোমরা দেশ শুধু থেকে একদম অদৃষ্টের চালে চলা অবধি, মানে এই প্যারাগ্রাফটা পুরোটা মনে রাখবে। সৃষ্টির প্রথম চক্ষুহীন কীটাণুরা এই চলা চলত, ঘাসের মধ্যে গাছের মধ্যে আজও এই চলার আভাস প্রচলিত। এটা 2 নম্বর যখন কোয়েশ্চেন করবে কেটে 5 নম্বরের কোয়েশ্চেনে 2 আর 3 করে ভাগ করে দেবে, তখন এই নম্বরটা, এই কোয়েশ্চেনটা তোমাদের খুব কাজে লাগবে। শুনে ভূতগ্রস্ত দেশ আপন আদিম আভিজাত্য অনুভব করে, তাতে অত্যন্ত আনন্দ পায়। ভূতের নায়েব ভূতের জেলখানার দারোগা। মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ভূতের নায়েব ভূতুরে জেলখানার দারোগা, তাহলে ভূতুরে জেলখানার দারোগাকে ভূতের নায়েব, আর ভূতের নায়েবের কাজ কি? ওই জেলখানার দারোগা। সেই জেলখানার দেয়াল চোখে দেখা যায় না, এই জন্য ভেবে পাওয়া যায় না সেটাকে ফুটো করে কি উপায়ে বেরিয়ে যাওয়া সম্ভব। এই জেলখানায় যে ঘানে নিরন্তর ঘোনাতে হয় তার থেকে এক ছটাক তেল বেরোয় না, যা হাটে বিকোতে পারে। বেরোবার মধ্যে বেরিয়ে যায় মানুষের তেজ, তাহলে কি বেরিয়ে যায়?
মানুষের তেজ বেরিয়ে যায়। সেই তেজ বেরিয়ে গেলে মানুষ ঠান্ডা হয়ে যায়, তাতে করে ভূতের রাজত্বে আর কিছুই না থাক, অন্ন থাক, বস্ত্র থাক, স্বাস্থ্য থাক, শান্তি থাকে। কত যে শান্তি তার একটা দৃষ্টান্ত এই যে, অন্য সব দেশে ভূতের বাড়াবাড়ি হলেই মানুষ অস্থির হয়ে ওঠার খোঁজ, মানুষ অস্থির হয়ে ওঝার খোঁজ করে। এখানে সে চিন্তাই নেই, কেননা ওঝাকেই আগেভাগে ভূতে পেয়ে বসেছে। তো মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, কাকে আগেভাগে ভূতে পেয়েছে? ওঝাকে। আর অন্য দেশের লোকেরা বাড়াবাড়ি হলে কার খোঁজ করে? ওঝার খোঁজ করে। এইভাবেই দিন চলত, ভূত শাসনতন্ত্র নিয়ে কারো মনে দ্বিধা জাগত না। চিরকালই গর্ব করতে পারত যে এদের ভবিষ্যৎটা পোষা ভেড়ার মতো ভূতের খোঁটায় বাঁধা। সে ভবিষ্যৎ ভ্যাও করে না, ম্যাও করে না, চুপ করে পড়ে থাকে মাটিতে, যেন একেবারে চিরকালের মতো মাটি। কেবল অতি সামান্য একটা কারণে একটু মুশকিল বাঁধল, সেটা হচ্ছে এই যে পৃথিবীর অন্য দেশগুলোকে ভূতে পায়নি, তাই অন্য সব দেশে যত ঘানি ঘোরে তার থেকে তেল বেরোয়, তাদের ভবিষ্যতের রথচক্রটাকে সচল করে রাখবার জন্যে, বুকে রক্ত পিষে ভূতের খপ্পরে ঢেলে দেবার জন্যে নয়। কাজেই মানুষ সেখানে একেবারে জুড়িয়ে যায়নি, তারা ভয়ঙ্কর সজাগ আছে। এদিকে দিব্যি ঠান্ডায় ভূতের রাজ্য জুড়ে খোকা ঘুমোলো, পাড়া জুড়োলো। মোস্ট ইম্পর্ট্যান্ট, খোকা ঘুরো ঘুমালো আর পাড়া জুড়োলো, এই লাইনটা তুলে কোয়েশ্চেন করে। সেটা খোকার পক্ষে আরামের, খোকার অভিভাবকের পক্ষেও, আর পাড়ার কথা তো বলাই আছে। কিন্তু বর্গী এলো দেশে, নইলে ছন্দ মেলে না, ইতিহাসের পদটা খোরা হয়েই থাকে। দেশে যত শিরোমণি চূড়ামণি আছে সবাইকে জিজ্ঞাসা করা গেল, এমন হলো কেন? তারা এক বাক্যে শিখা নেড়ে বললে, এটা ভূতের দোষ নয়, ভূতুরে দেশের দোষ নয়, একমাত্র বর্গীরই দোষ। বর্গী আসে কেন? আজকের গল্প এতটুকুই। আজকে তোমাদের জন্য একটা প্রশ্ন, এই প্রশ্নের উত্তর তোমরা কমেন্টে লিখবে। ভূতুরে জেলখানার দারোগা কে? আবার বলছি, ভূতুরে জেলখানার দারোগা কে? উত্তর তোমরা কমেন্টে আমাকে লিখবে। তো তোমরা আমাকে জানিও কেমন লাগছে, ঠিক আছে? আর আশা করব তোমরা এভাবেই পড়াশোনা করবে এবং এভাবেই আমার সঙ্গে তোমরা জুড়ে থাকবে এবং খুব ভালো ভালো রেজাল্ট তোমরা করবে, ঠিক আছে? তো ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সঙ্গে দেখা হবে পরে আর একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আর এই সিরিজটা তো আমি কন্টিনিউ করে যাব এবং প্রত্যেকটা পার্টের শেষে তোমাদেরকে আমি একটা করে প্রশ্ন জিজ্ঞেস করব এবং সেই প্রশ্নের উত্তর তোমরা কমেন্ট বক্সে লিখবে। আর এইভাবেই যদি তোমরা চালিয়ে যাও এই সিরিজটাকে, তাহলে দেখবে এখান থেকে তোমরা অনেক বেশি উপকার পাবে। তাই আর কথা নয়, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। টাটা, বাই।